আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আপনি প্রত্যেক দিন তাওবা করেন, আবার সেই সাথে পাপ কাজও করেন। মাঝে মাঝে আপনার লজ্জাবোধ হয়, প্রতিদিন তাওবা করছেন আবার গুনাহ করছেন, সংকোচ বোধ হয়, কারণ আপনার গুনাহ পাহাড় সমান হয়ে গিয়েছে। এমনটা না যে আপনি গুনাহগুলো অনিচ্ছাকৃতভাবে করছেন, প্রত্যেকটা গুনাহ আপনি ইচ্ছাকৃতভাবে করছেন, জেনে বুঝে করছেন। শয়তানের কুমন্ত্রণা তো আছেই, কিন্তু আপনার নিজের জ্ঞান দিয়ে আপনি গুনাহগুলো করছেন। এই যে সুস্থ মস্তিষ্কে আপনি গুনাহগুলো করছেন, আল্লাহ তাআলা কি আপনাকে ক্ষমা করবেন? আপনি কি সাধারণভাবে মেনে নিচ্ছেন যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কি বলছেন দেখুন। আপনাকে একটু আঁচ দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা অপরাধ না করতে তবে আল্লাহ সুবহানাহু তাআলা সেসব মানুষদেরকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন যারা পাপ করে এবং আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। আপনাদের মনে এখন খুশি আসতে পারে যে আল্লাহ তাআলা তো খুশি আছেন আমাদের উপর। না ভাই, খুশি নয়, বরং আপনি পাপ কাজ করবেন এটা মেনে নেওয়া যায়, কিন্তু আপনি যদি তাওবা না করেন তখন এই হাদিসটি আপনার উপর যায় না, তখন আপনি জাহান্নামে যাবেন। যদি আপনি এরকমটা চিন্তা করেন, আমি পাপ কাজ করব কিন্তু আমি তাওবা করব না, কোনো এক সময় তাওবা করব, পাপ কাজ হবে সাথে সাথে তাওবা করতে হবে। অধিকাংশ সালাফগণ, এই যে আমি হাদিসটা বললাম, এই হাদিসের ব্যাখ্যা কি বলেছে জানেন? যে ব্যক্তি গর্ব করে এবাদত করে আল্লাহ তাআলা তার চেয়ে সেই ব্যক্তিকে অধিক পছন্দ করে, যে ব্যক্তি গুনাহ করে সেই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় ক্ষমা প্রার্থনা করে এবং তার আনুগত্য করে। আপনি পাপ কাজ করবেন কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে আপনার মূল্যায়নটা ততটুকু হবে যে ব্যক্তি ইবাদত করে। এখন আপনি এটা ভাবছেন যে যারা ভালো ইবাদত করে তারা পাপ কাজের চাইতেও নিকৃষ্ট? না, তারা পাপ কাজের চাইতে নিকৃষ্ট নয়। আপনি পাপ করেছে বিদায় আপনি আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকবেন, আপনার যত বিপদ আপনি আল্লাহ তাআলার কাছ থেকে বেশি বেশি চাইবেন, কান্নাকাটি করবেন, সব সময় আপনি জিকির করতে থাকবেন, হাদিস কোরআন নিয়ে গবেষণা করবেন, এই আমল করলে কি হয়, ঋণগ্রস্ত হলে কি হয়, বিপদে পড়লে কি হয়, কেউ মারা গেলে কি হয়, আপনি এগুলো নিয়ে গবেষণা করবেন, ঠিক না? কিন্তু যে ঈমানদার সে কিন্তু জিকির আজকাল করে, আর আপনি আল্লাহ তারা আপনাকে দিবেন আপনার সেই চাওয়া মন বাসনা নিয়ে আপনি দোয়া করতে থাকেন, এটাই বুঝিয়েছেন। আমরা একটা বিখ্যাত ঘটনা জানি, একজন লোক 99 মানুষকে হত্যা করেছিল, এটা আমরা সবাই জানি, বুখারীর হাদিস। সেই লোকটি তাওবা করার উদ্দেশ্যে একটি নতুন একটা অঞ্চলে যায়, সেই অঞ্চলে কিন্তু নেককার ব্যক্তিরা ছিল, সেই অঞ্চলে কিন্তু নেককার ব্যক্তিরা ছিল, কিন্তু তবু আল্লাহ তাআলা পরিকল্পনা করলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু পথে মধ্যেই ওই বদকার যে লোকটি সে মারা গেল। এখন মৃত্যু ফেরেশতারা, যারা ভালো এবং খারাপ দুইজনই আসলো, তারা পরিমাপ করছে কোন দিকে বেশি গেল, ভালো দিকে গেলে সে জান্নাত, খারাপ দিকে গেলে সে জাহান্নাম। সে কিন্তু খারাপ দিকে, মানে অর্থাৎ কম দিক অগ্রসর হয়েছিল। আল্লাহ সুবহানাহু তাআলা কি করলেন? আল্লাহ সুবহানাহু তাআলা জমিকে নির্দেশ দিলেন যাতে ভালো দিকটা সম্প্রসারিত হয়ে যায় আর খারাপ দিকটা সংকুচিত হয়ে যায়, তাহলে ওই বদকার লোকটি জান্নাতে চলে গেল। একবার চিন্তা করুন তো, আপনি যখন আল্লাহ তাআলার দিকে শত বাধা সত্ত্বেও পা বাড়াবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে সাহায্য করবেন, আপনি যদি হেঁটে চলেন তিনি আপনার দিকে দৌড়ে আসবেন,
শুধু পা বাড়ানোর দায়িত্বটাই হচ্ছে আপনার, শুধু এতটুকুই ব্যাস, তাই আপনার জন্য যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জান্নাতে আটটি দরজা আছে যার প্রতিটি খোলা হয় এবং বন্ধ করা হয় শুধুমাত্র তাওবা দরজা ছাড়া। একজন ফেরেশতা এই দরজা পাহারা দিচ্ছেন যাতে তা বন্ধ না হয়, সুতরাং তাওবা করো, হতাশ হয়ো না। তবুও আমাদের মাঝে মাঝে কি আসে যায়, হতাশা চলে আসে, তাওবা কি সত্যি সত্যি কবুল হবে, তো গুনাহগুলো সত্যি সত্যি কি মাফ হচ্ছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেছেন। যারা তাওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাআলা তাদের গুনাহকে ভালো আমল দ্বারা পরিবর্তন করে দেবেন, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল। সূরা ফুরকান 70 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। পাপ কাজ সারা জীবন যা করেছেন তা কি করে দিবেন, নেকিতে পরিবর্তন করে দিবেন, এর চেয়ে খুশি সংবাদ আর কি হতে পারে। এছাড়া সূরা নিসা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তাওবা করে। এটাই হলো সে সকল লোক যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে আমরা পেয়ে গেলাম, ভুলবশত যদি আপনি করেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, এবং আপনি যদি ইচ্ছাকৃতভাবে করেন তবুও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই আয়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আল্লাহ রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়ে যান যে ব্যক্তি তাওবা করে। একবার চিন্তা করুন, আপনার গুনাহগুলো হচ্ছে পাহাড় সমান, আসমান সমান, পরিপূর্ণ হয়ে যাবে সমুদ্রের ফেনারাশির মতন আপনার গুনাহগুলো, কিন্তু আপনি যদি তাওবা করেন, আপনি যেন সবসময় তাওবা দরজা খোলা আছে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু পর আর নেই, মৃত্যুর সময় আর নেই, যখন মৃত্যু উপস্থিত হবে তখন আর তাওবা থাকবে না, তখন তাওবা দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু মৃত্যুর যখন মালাকুল মাউত আসেনি তখন কিন্তু এর আগ পর্যন্ত আপনার তাওবা কবুল হবে, তাই হতাশ নেই, তবু আপনি হতাশ হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।